ভারত তথা পশ্চিমবাংলা ও পূর্ববাংলাতে দুটি প্রধান সমস্যা, তা হলো ভাষা সমস্যা আর হিন্দু মুসলমান তথা সাম্প্রদায়িক সমস্যা। রবীন্দ্রনাথ এইসব সমস্যার কথা গভীরভাবে ভেবেছেন এবং সমাধান করার আপ্রাণ চেষ্টা করেছেন। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ বহুকাল ধরে পাশাপাশি বসবাস করে এসেছে, আর এই বহু বৈচিত্র্যের মধ্যে এক বৃহৎ ঐক্যের সাধনাই যে ভারতের প্রকৃত সাধনা, তাও আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে জানতে পেরেছি। তিনি তাঁর আত্মশক্তি প্রবন্ধে বলেছেন, বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন, ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। তিনি জানতেন ভারতবর্ষ ভারতীয়দের ভারতবর্ষ, তা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি বিশেষ কোনো ধর্মীয় ভারতবর্ষ নয়, আর তাই এই ভারতবর্ষ মানুষের মহামিলনের তীর্থক্ষেত্র। মার অভিষেকে এসে এসো তোরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজই ভারতের মহামানবের সাগর তীরে। তাই তার চিন্তাভাবনার মধ্যে বিশেষ কোনো ধর্ম সম্প্রদায়ের পক্ষপাতিত্ব নেই, তিনি ধর্মাধর্মের ঊর্ধ্বে মানব ধর্মেরই জয়গান গিয়েছেন। সুতরাং রবীন্দ্রনাথ ধর্মাধর্মের ঊর্ধ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কথা বলেছেন, মানব প্রেমের কথা বলেছেন, মানবিকতার কথা বলেছেন, মনুষ্যত্বের কথা বলেছেন, সর্বোপরি তিনি মানব ধর্মের জয়গান গিয়েছেন। যেমন সভ্যতার সংকট প্রবন্ধে, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। বা গড়া উপন্যাসে, আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান কোনো সমাজের কোনো বিরোধ নেই, আজই ভারতবর্ষের সকলের জাতই আমার জাত, সকলের অন্নই আমার অন্ন। উল্লেখযোগ্য তার একটি গল্প হলেন কাবুলিওয়ালা। সেই গল্পে আমরা দেখতে পাচ্ছি কি, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ, কাল, পাত্রের ঊর্ধ্বে প্রতিটি পিতার হৃদয়ে যে তার সন্তানের জন্য ভালোবাসা বা পিতৃসত্তা লুকিয়ে থাকে, তা রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধর্ম, স্থান, কাল, পাত্র সমস্ত তুচ্ছ করে রহমত কাবুলিওয়ালা সুদূর কাবুলে ফেলে আসা নিজের শিশুকন্যাটির সঙ্গে কলকাতার হিন্দু সন্তান মিনিকে মিলিয়ে নিতে পারে শাশ্বত পিতৃস্নেহের মধ্য দিয়ে। সুতরাং রবীন্দ্রনাথ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এবং সর্বজনের মনের মাঝে মুক্তি পেতে চেয়েছেন, তাই তিনি বলেছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। ইউজিসি অ্যাপ্রুভ জার্নালে 2018 সালে প্রকাশিত আমার লেখা গবেষণাধর্মী প্রবন্ধ রবীন্দ্র সাহিত্যে হিন্দু মুসলিম সম্পর্কের উপায়নের সারসংক্ষেপ। ধন্যবাদ।